নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটি চমৎকার প্রিপারেশন, চিলি চিকেন। একদম ঘরোয়াভাবে করা, কোনো ঝামেলা কিছু নেই, অথচ টেস্টটা রেস্টুরেন্টের থেকেও খুব ভালো। সবসময় রেস্টুরেন্ট থেকে এনে খাওয়া সম্ভব হয় না। রেসিপিটা জানা থাকলে আপনারা যে কোনো সময় ঘরেই খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। আপনারা প্রত্যেকে ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ আদা কুচি, আর 2টি বড় সাইজের রসুন কুচি, আর কিছু লঙ্কা ফেড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1টি মাঝারি সাইজের ক্যাপসিকাম, আর 3টে মাঝারি সাইজের টমেটো। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনের টুকরোগুলো একটু ছোট সাইজ করে নিয়েছি। তারপর এর সঙ্গে 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনিগার, 3 চামচ টমেটো সস, আর নুন হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, এবারে কুকিং অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কুচানো আদা দিয়ে দেবো। আদাটা ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেছে, ডিপ কালারের হয়ে গেছে। একটু বেশি ভাজতে হবে, না হলে টেস্টটা ঠিকঠাক আসবে না। এবার রসুন কুচি দিয়ে দেবো। সেকেন্ড পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। হলুদ দেব, নুন দেব, ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটো হালকা করে ভেজে নিয়েছি। এরপর চিকেনটা দিয়ে দেব। কম আছে, অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব। কষানো রেডি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দেব,
ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। কম আছে, 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। যদি চিকেন সেদ্ধ না হয়ে থাকে, এখনই এটা সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। 10 মিনিট হয়ে গেছে, চিলি চিকেন রেডি। এবার আরো কিছুক্ষণ এমনি করে ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে। তাহলে চিকেনের মধ্যে গ্রেভিটা ঢুকে যাবে। খুব ইজিলি করা যায়, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অসাধারণ।